जी सर, बुद्ध भगवान सर। जी जी बोलें। जी उठिए। দিলাম প্লাস প্লাস জি বলেছিল জি উঠাইলাম ভাই জি ভাই দিলাম প্লাস চিহ্ন সংখ্যা তো পাঁচটা আসছে স্যার, কি করতে হবে? কোড নাম্বার এটা তাহলে লগা 2890 9067। ও সরি, পাঁচ ছয়টা হয়ে গেছে, একটু আনটোয়েট করতে হবে। 2589 8 9 7। জি 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 স্যার দিয়েছি। ও বিকাশে দিলাম জি জি দিয়েছি। অনেকগুলো অপশন আসছে, এগুলো তো বুঝি না আমি, পড়তে পারি কম। আট নাম্বার দিলাম। আট কি আসছে? জি জি আসছে আসছে স্যার আসছে। নাম্বার থ্রি ছয় ছয় ছয়। হ্যাঁ আচ্ছা, ছয় দিলাম। দিলাম করস দিব করস। ও বসাবো বসাবো, হ্যাঁ বসাইছি ভাই। জি 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 লক করে দিবেন, লক করে দিবেন। আপনি কি আমাকে অ্যাক্টিভ না করলে ব্লক করে দিবেন? আচ্ছা আমার নামে, আমার নামে জানি জিডি করেছে কে জানি, ওনার নাম কি? যে জিডি করেছে ওনার নাম কি? হ্যাঁ সাইফ। কোন থানায় করেছে? জিডি কি বিকাশ হেড অফিসে হয় না থানায় হয়? জিডি কি বিকাশ বিকাশ অফিসে হয়? জিডি ওই যে আপনি যে নাম্বার দিয়ে কল দিয়েছেন, এটা কি 247 নাকি 744? অত্যন্ত ব্যস্ত রয়েছে, প্যালাস মারতে হবে, করস মারতে হবে, এগুলো শেষ করে এই জিডিটা আমার বলেন যে ওই যে রমনা থানা থেকে আমি যে নাম্বারে কল দিয়েছেন, বলেন যে উনি রমনা থানার আন্ডারে, তো তো উনি হচ্ছে আমার বলেন যে ওনার নাম হচ্ছে জুনায়েদ, উনি সাংবাদিকতা করেন, বললেন যে জিডিটা ওনার কাছে পাঠিয়ে দিতেন, আর
যা করতেছেন বাপ্পা এটার পর এগুলো বন্ধ করেন, আর যেগুলো করেন এগুলো হচ্ছে এসব মানুষের সাথে না করলে হবে। ছোট ভাই বড় আছে।